চোখ রাখবো আবহাওয়ার খবরে, কারণ বিকেল থেকে টানা বৃষ্টি আর তার জেরে নাজেহাল শহর। আবহাওয়া দপ্তর কি বলছে আগামীকাল, দোল কেমন থাকবে, আবহাওয়ার পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি প্রীতম দে, আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, আজ বিকেল থেকে তো নাগাড়ে বৃষ্টি হচ্ছে এবং তার জেরে নাজেহাল শহর, আগামীকাল দোল, আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে? কোয়েল, পূর্বাভাস এমনটাই ছিল যে 11 তারিখ অর্থাৎ আজ পর্যন্ত বৃষ্টি ভালো রকম হবে এবং মাঝে মধ্যেই এরকম একনাগারে একটানা বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগে থেকেই ছিল। আর যেটা জানা যাচ্ছে, কাল দোল যাত্রার দিন অবস্থার আংশিক উন্নতি হবে, অর্থাৎ বৃষ্টি কমবে এবং উন্নতির দিকে যাবে আবহাওয়া। অর্থাৎ আকাশের এই দোল যাত্রা কালকেও অল্প চলবে এবং পরশু দিন হোলির দিন আকাশের দোল যাত্রা শেষ হবে, সেদিনকে রোদ্দুর উঠবে। এবং যেটা জানা যাচ্ছে যে হোলির দিন কিন্তু রাতের তাপমাত্রা কমতে পারে এবং ঠান্ডার যে আমেজ সেটা ফিরে আসতে পারে। আর আজকে একটা পরিসংখ্যান দিয়ে, আজকে 5:30 পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী বৃষ্টি হয়েছে 23.4 মিলিমিটার কোয়েল। অনেক ধন্যবাদ প্রীতম। চক্রাক্ষি পরে খবরে, ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলা, ভেজি ও কোট্টাচেরু জঙ্গলের মাঝে নির্বিচারে গুলি, শহীদ হন 12 জন সিআরপিএফ জওয়ান। ছত্তিশগড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগে প্রধানমন্ত্রী, সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উড়ে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।